করব দূর গাছে বসে বসে লিচু খেতে আমার আর ভালো লাগছে না কই কোন বর্বকেই তো চোখে পড়েনি কাউকেই তো দেখতে পাচ্ছি না এসব কথা বলতে বলতে মিনাভূত লিচু গাছে বসে লিচু খাচ্ছিল মিনাভূত রশিদপুর গ্রামের দক্ষিণ কোণে লিচু গাছে থাকতো আর কোনো বর্বর যদি লিচু গাছে নিয়ে দিয়ে যেত তবে মিনাভূত তাদের নাজেহাল দশা করত গিন্নি আমার শ্বশুরবাড়ির এলাকা যে এত সুন্দর আমি কল্পনাও ভাবতে পারিনি সত্যি আমি তোমাদের গ্রামের প্রেমে পড়ে গেলাম বলছি গ্রামের দক্ষিণ কোণে তো যাওয়া হয়নি আমাকে তো তুমি গ্রামের দক্ষিণ কোণে নিয়েই গেলে না চলো না ওই দিকটাতে যাই ওই দিক যাবে কি করে ওই দিকে যেতে যে মা বারণ করেছে ওই দিকের লিচু গাছে মিনার ভূত থাকে ওই দিকে কিছুতেই যাওয়া যাবে না তুমি চলো তো আমরা বাড়ি ফিরে যাই আরে তুমিও না মায়ের কথা নিয়ে পড়ে আছো দূর কিচ্ছু হবে না চলো তো আরে 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 ওই তো একটা বর্বকে দেখা যাচ্ছে তবে এবার ওদেরকে কাঁধে ফেলবো কারণ আমি কোনো বর্বকে সুখে থাকতে দিব না সবার সুখের সংসারে আমি আগুন লাগাবো এসব কথা বলে মিনাভূত বিমলার পল্লবীর সামনে চলে আসে আর মিনাভূতকে দেখে তো বিমলার পল্লবী দুজনেই খুব ভয় পেয়ে যায় হায় হায় এবার কি হবে আমরা তো শেষমেশ মিনাভূতের কবলেই পড়ে গেলাম এবার কি হবে চলো চলো আমরা পালাই এই কথা বলে মিনাভূত পল্লবীকে একটা ছাগলে পরিণত করে দেয় আর হাসতে হাসতে অদৃশ্য হয়ে যায় হায় হায় রে এটা কি হলো পল্লবী যে একটা ছাগলে পরিণত হয়ে গেল পল্লবী আমায় আসতে বারণ করেছিল কেন যে জোর করে পল্লবীকে নিয়ে আমি এখানে এলাম তাই তো পল্লবীর আজ এমন দশা এবার আমি শাশুড়ি মাকে কি জবাব দেব এসব কথা বলে বিমল ছাগল রূপী পল্লবীকে নিয়ে সেখান থেকে চলে যায় এভাবে মিনাভূত দম্পতিদের মাঝে একজনকে যে কোনো প্রাণীতে রূপান্তরিত করে দিত তেমনই একদিন রশিদপুর গ্রামে মোরলের ছেলে রাজেশ তার নববিবাহিতা স্ত্রী সুজাতাকে নিয়ে লিচু গাছের নিচ দিয়ে যাচ্ছিল তাড়াতাড়ি চলো গিন্নি এই জায়গাটা মোটেও নিরাপদ নয় আসলে শহর থেকে ফিরতে দেরি হয়ে গেল বলে তোমাকে নিয়ে এই সোজা পথেই ফিরলাম তাড়াতাড়ি পা চালাও এসব কথা বলে রাজেশ দ্রুত হাঁটছিল লিচু গাছ থেকে মিনাভূত রাজেশ আর তার বউকে দেখে সামনে চলে আসে আর মুহূর্তেই রাজেশকে একটা বানরে পরিণত করে দেয় আর চোখের সামনে স্বামীকে বানর হতে দেখে হায় হায় তুমি এটা কি করলে ভূত তুমি আমার স্বামীকে কেন বানর বানালে মাত্র কদিন হলো আমাদের বিয়ে হয়েছে তাতে আমার স্বামীর এহাল হলো তুমি এসব কেন করলে ভূত তোর তো সাহস কম নয় সবাই আমাকে দেখলে ভয় পায় আর তুই কি না আমার কাছে কৈফিয়ত চাইছিস সবাই তো আমার কাছে প্রাণ ভিক্ষে যায় তুই প্রশ্ন করছিস তবে শোন আমি কোনো দম্পতিকে সুখে থাকতে দিব না আর এভাবেই আমি নিজের কষ্ট কমাবো কিন্তু কেন বিবাহিত দম্পতিদেরকে কেন সুখে থাকতে দিবে না তুমি আর কিসের তোমার এত কষ্ট বলো আমাকে তবে শোন আমিও সুখের আশা দিয়ে করেছিলাম এই গ্রামের উত্তর পাড়ার মাতবর বাড়ির সুরেশকে সুরেশ ভালোবেসেই আমায় বিয়ে করেছিল মা ও মা তাড়াতাড়ি বরণডালা নিয়ে এসো তো আমি বিয়ে করে নতুন বউ নিয়ে এসেছি ও মা এ আমি কি দেখছি আমার ছেলে বিয়ে করে এনেছে ভালোই করেছিস বাবা তোকে তো আমি বিয়ে দিতেই চেয়েছিলাম তা বলছি শুধু বউ নিয়ে এলি যে সাথে কই কিছু তো দেখতে পাচ্ছি না মা তুমি যৌতুকের কথা বলছো তো চিন্তা করো না মা এক মাসের মধ্যেই মিনের বাবা সব টাকা দিয়ে দিবে এখন তুমি নতুন বৌমাকে বরণ করে নাও তো বলছিস কি যৌতুকে টাকার জন্য এক মাস সময় নিয়েছে তবে না হয় এক মাস পরেই আমি তোর বউকে বরণ করব রে
সেই দিন আমার শাশুড়ি আমাকে বরণ করেনি। এরপর আমার বর আমাকে নিয়ে ঘরে যায়। বিয়ের প্রথম প্রথম শাশুড়ি আর স্বামী দুজনেই খুব ভালোবাসত, বেশ সুখেই কাটতো দিন। দেখতে দেখতে এক মাস কেটে যায়। হ্যাঁ গো বৌমা, তোমার বাবা নাকি এক মাসের মধ্যেই যৌতুকের টাকা দেয়, কিন্তু এক মাস তো পেরিয়ে গেল, কই তোমার বাবা তো এক কানা করিও দিল না। মা, আসলে আমার বাবা তো ভীষণ গরিব, আমার বাবাকে তো টাকাগুলো জোগাড় করতে হবে, একটু ধৈর্য ধরুন মা। কি কি বলছো এইসব তুমি? তবে কি আমার ছেলে খুঁজে খুঁজে একটা ফকিরের মেয়েকে বিয়ে করে এনেছে? ছি ছি ছি, আমি একে রাজরানীর মতো আদর যত্ন করে রাখছি। একটা কথা আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, যতদিন তোমার বাবা যৌতুকের টাকা না দিবে ততদিন আর তুমি বাড়ির বউয়ের মর্যাদা পাবে না। এরপর থেকে শুরু হয় আমার উপর চরম নির্যাতন। আমি সংসারের সব কাজ এক হাতে সামলানোর পর আমার শাশুড়ি আমার সাথে খুব দুর্ব্যবহার করত, এমনকি আমার স্বামীর কানে আমার নামে ভিষো ঢালত। আর শাশুড়ির কথা শুনে আমার স্বামীও আমার সাথে দুর্ব্যবহার করতে শুরু করে। এক মাসের কথা হয়েছিল, এদিকে তো এক বছর হতে লাগলো, তোমার বাবা তো আমায় এক টাকাও দিল না। আরে যৌতুকের টাকা কি আমি একা খাবো নাকি? আমাদের সংসারেরই তো কাজে লাগবে। তুমি এভাবে কথা বলছো কেন? তুমি তো জানোই আমার বাবা অনেক গরিব, আর আমি গরিব ঘরের মেয়ে বলে তো তুমি আমাকে ভালোবেসেছিলে, আর আজ তুমি আমাকে যৌতুকের জন্য কথা শোনাচ্ছ। ছি, আজ আমার ভাবতেও ঘৃণা লাগছে যে আমি তোমার মতো একজন যৌতুক লোভীকে বিয়ে করেছিলাম। শয়তান মহিলা, তুই আমাকে লোভী বললি? এতদিন তোকে কিচ্ছু বলিনি জন্য কি তুই মাথায় উঠে গেছিস? তবে দাঁড়া, সেদিন আমার স্বামী আমাকে অনেক মেরেছিল, মারতে মারতে এক পর্যায়ে আমাকে মেরেই ফেলে, তারপরে লিচু গাছের নিচে পুঁতে রাখে। তারপর থেকেই আমি ভূত হয়ে গাছেই আছি আর প্রতিজ্ঞা করেছি, আমি যখন সুখে সংসার করতে পারিনি তবে কাউকে সুখে সংসার করতে দিব না। এসব তুমি কি কথা বলছো মিনা ভূত? তোমার স্বামী আর শাশুড়ির জন্য তুমি অন্য দম্পতিদের কষ্ট দিবে? তো কে বলবো, আমি তো এই গাছ ছাড়া অন্য কোথাও যেতে পারি না, তাই স্বামী আর শাশুড়িকে শাস্তিও দিতে পারছি না। তাই ভাবছি যতদিন ওদের শাস্তি দিতে না পারবো ততদিন কোনো দম্পতিকে সুখে সংসার করতে দিব না আমি। তুমি ভেবো না, আমি তোমার স্বামী আর শাশুড়িকে কৌশলে এখানে নিয়ে আসবো, আর তখন তুমি ওদের শাস্তি দিও কেমন? এরপর সুজাতা সুরেশের বাড়িতে যায় আর কৌশলে সুরেশ আর সুরেশের মাকে লিচু গাছের কাছে নিয়ে আসে। শয়তান মহিলা, তোকে মেরেও লাভ নেই, তুই ভূত হয়েও আমাদের সামনে চলে এসেছিস। হ্যাঁ হ্যাঁ এসেছি, তোদেরকে মেরে প্রতিশোধ নেওয়ার জন্য এসেছি। তোদেরকে মেরে প্রতিশোধ নিলে তবে তো আমি ভূত অবস্থা থেকে মুক্তি পাবো। এরপর মিনা ভূত সুরেশ আর মিনতিকে হত্যা করে আর সাথে সাথে মিনা ভূতের মুক্তি মিলে সে অদৃশ্য হয়ে যায়। আর রাজেশ তার পূর্বে রূপে ফিরে আসে, এমনকি আগেও মিনা ভূত যাদের প্রাণীতে পরিণত করেছিল তারাও আবার স্বাভাবিক মানুষে পরিণত হয়। একই কাণ্ড, রাস্তার পাশে এই বাচ্চাটা কোথা থেকে এলো? কি সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে কে এভাবে ফেলে রেখে গেছে? আহা, কিভাবে কান্না করছে বাচ্চাটা! এ কথা বলে শ্বেতা দ্রুত বাচ্চাটাকে কোলে তুলে নেয়। শ্বেতা তার স্বামী বিনোদের সাথে রূপপুর গ্রামে থাকতো, আশেপাশে তো কেউ নেই, তবে বাচ্চাটা কার? আমার কোলে উঠে বাচ্চাটা কেমন চুপটি করে ঘুমালো, এখন আমি এই বাচ্চাটাকে নিয়ে কি করব? কতক্ষণই বা এভাবে পথের ধারে দাঁড়িয়ে থাকবো, আমি বরং বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যাই। এরপর শ্বেতা বাচ্চাটাকে নিয়ে বাড়িতে যায় আর শ্বেতার কোলে বাচ্চা দেখে বিনোদ কিছুটা অবাক হয়, আবার রেগেও যায়। কি ব্যাপার গিন্নি, তুমি এই বাচ্চাটা কোথায় পেলে? আর তুমি এই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে এসেছো কেন? তুমি জানো না আমি সামান্য একজন দিনমজুর, যে আয় রোজগার করি তা দিয়ে দুজনের সংসারই চলে না,
তার উপর আবার তুমি আরেকটা আপদ এনে জোটালে। কি করব বলো, রাস্তার পাশে পড়েছিল বাচ্চাটা, এমন ফুটফুটে বাচ্চাকে দেখে আর নিজেকে সামলাতে পারিনি। বলছি কি, আমাদের তো কোনো সন্তান নেই, এভাবে যদি একটা বাচ্চা পেয়ে যাই তবে মন্দ কি সে বলো। কি যে বলো না তুমি গিন্নি, এদিকে আমার কাজকর্ম চলে গেছে আর তুমি বাচ্চা বালার কথা ভাবছো। হায় ঈশ্বর, তুমি কি বলছো এসব, তোমার কাজ চলে গেছে তবে এবার সংসার চলবে কি করে? কিন্তু আমাদের সংসারে টানা পড়নের জন্য তো এই বাচ্চাটিকে ফেলে দিতে পারি না আমরা, আমরা ভেঙে পড়ব না গো, ঈশ্বর নিশ্চয়ই আমাদের করোনা কোনো পথ দেখাবেন। এসব কথা বলে শুয়েতা বিনোদকে সান্ত্বনা দেয়। কাজ হারানোর পর বিনোদ আর শুয়েতা বেশ বিপাকে পড়ে যায়। আর এভাবে মাথায় হাত দিয়ে বসে থেকো না, এই সিঙ্গারা দুটো খেয়ে নাও, ঘরে সামান্য আটা ছিল তাই দিয়েই সিঙ্গারাটা বানিয়েছি। শুয়েতার কথা শুনে বিনোদ হতাশ মনে দীর্ঘশ্বাস ফেলে আর সিঙ্গারা খেতে থাকে। গিন্নি, তোমার হাতের সিঙ্গারা তো ভারী মজার। আচ্ছা, তুমি চাইলে তো আমায় সিঙ্গারা বানিয়ে দিতে পারো, আর সেসব সিঙ্গারা বাজারে বিক্রি করে তো আমরা ভালোভাবে সংসার চালাতে পারবো। এটা তো তুমি মন্দ বলনি, এভাবে তো আমি ভেবেই দেখিনি। তবে তুমি আজই ময়দা আর সব উপকরণ নিয়ে আসো, এবার তবে আমরা সিঙ্গারার ব্যবসায় শুরু করব গো। এরপর শুয়েতার কথা মতো বিনোদ সিঙ্গারা বানানোর জন্য সব উপকরণ নিয়ে আসে আর শুয়েতা সিঙ্গারা বানিয়ে দেয়। আর সেসব সিঙ্গারা নিয়ে বিনোদ বাজারে যায়। সিঙ্গারা নেবে গো, সিঙ্গারা গরম গরম মুচমুচে সিঙ্গারা, মাত্র 5 টাকায় সিঙ্গারা, সিঙ্গারা নেবে গো সিঙ্গারা। বিনোদের চিৎকার শুনে দুজন লোক বিনোদের কাছে সিঙ্গারা কেনে। দেখতে দেখতে 7টা বছর কেটে যায়। বিনোদ দাদা, তোমাকে দেখে আমি এই সিঙ্গারার ব্যবসা শুরু করলাম গো, এই কয়েক বছরে চোখের সামনে তোমার কম উন্নতি দেখলাম না। সে তুই ঠিকই বলেছিস রঘু, আমি তোকে আশীর্বাদ করছি, তোরও খুব শীঘ্রই উন্নতি হবে। তবে একটা কথা খেয়াল রাখিস রঘু, খরিদ্দেরকে সবসময় ভালো মানের সুস্বাদু সিঙ্গারা দেওয়ার চেষ্টা করবি, তবেই আয় রোজগার বাড়বে, আর ভুলেও লোভ করবি না, লোভ ব্যবসাকে ধ্বংস করে দেয়। এই শুনে রঘু মনে মনে ভাবতে থাকে, এসেছে আমায় জ্ঞান দিতে, ভালো মানের সিঙ্গারা তো পরের কথা, পচা আলু দিয়ে সিঙ্গারা বানাবো, তবে সিঙ্গারায় এমন কিছু মিশাবো যে সব খরিদ্দের আমার এখানে চলে আসবে, আর তোমার থেকে আমার বেশি উন্নতি হবে। তুমি 7 বছরে যা করেছো আমি 7 মাসে তেমন উন্নতি করব। হ্যাঁ হ্যাঁ দাদা, তা তো নিশ্চয়ই। এভাবেই বিনোদের পাশেই রঘু সিঙ্গারা বিক্রি করতে শুরু করে, আর একটা দুটো করে খরিদ্দার রঘু সিঙ্গারার দোকানে বাড়তে থাকে। আর বিনোদের সব খরিদ্দার রঘুর কাছে ভিড় জমায়। আর এসব দেখে রঘু ভাবে, এটাই তো চেয়েছিলাম এতদিন, সব খরিদ্দার এখন আমার দোকানে, আর আসবেই না বা কেন? পচা আলুর সিঙ্গারায় এমন জিনিস মিশিয়েছি যে এই সিঙ্গারা খেলে নেশা হয়ে যাবে, আর বারবার আমার দোকানে সিঙ্গারা খেতে আসবে। কিন্তু বেচারা বিনোদ দাদার অবস্থা দেখে তো চোখ মুখ একেবারে শুকিয়ে গেছে, আর আমি লোভ করে সিঙ্গারায় এসব মিশিয়েছি বলেই তো আমি আজ এত সফল। এসব কথা ভেবে রঘু মিটমিট করে হাসতে থাকে। বাবা, তোমার কি হয়েছে গো? তোমার মুখ কেমন শুকনো লাগছে কেন? মা মা, বাবা ফিরেছে গো, তাড়াতাড়ি এক গ্লাস জল নিয়ে এসে তো। এই তো আমি জল নিয়ে এসেছি। কি ব্যাপার গো, আজ সব সিঙ্গারা নিয়ে ফেরত এলে যে, আজকাল কি হয়েছে তোমার, আমাকে খুলে বলো তো। মা পূজা, তুই খেলতে যা তো, তোর মায়ের সাথে আমার জরুরি কিছু কথা আছে। বিনোদের কথা শুনে পূজা সেখান থেকে চলে যায় ঠিকই, কিন্তু জানালার কাছে গিয়ে আড়ি পাতে, আর সেটা বিনোদ শুয়েতা কেউই বুঝতে পারে না। আর বিনোদ রঘুর ব্যাপারে সব কথা শুয়েতাকে বলে, আর এই সব কথা পূজা আড়াল থেকে শুনতে পায়। ঘটনাটা কি, ওই রঘু কাকু এই কদিনে এমন কি করলো যে বাবার সব খরিদ্দাররা রঘু কাকুর কাছে ভিড় জমাচ্ছে? এই সব কথা চিন্তা করে পূজা চোখ বোঝে। তখনই পূজা দেখতে পায় রঘু সিঙ্গারার সাথে মাদক দ্রব্য মেশাচ্ছে। এই মাদক দ্রব্যই তো আমার ব্যবসার চাবিকাঠি, এই মাদকযুক্ত সিঙ্গারা খেয়েই তো সবার নেশা হয়, আর লোকজন বারবার আমার কাছে সিঙ্গারা খেতে আসে।
এসব দেখে পূজা অস্থির হয়ে চোখ খোলে আর বলতে থাকে, এসব আমি কি দেখলাম? রঘু কাকু এত বড় অন্যায় করেছে, এবার তো রঘু কাকুর একটা ব্যবস্থা করতেই হয়। এরপর পূজা পুলিশের কাছে যায় আর রঘুর কুকর্মের ব্যাপারে সব কথা বলে, আর পুলিশ সবকিছু তদন্ত করে রঘুকে ধরে নিয়ে যায়। আর রঘুর মাদকদ্রব্য মেশানোর ব্যাপারে সব কথা জেনে শ্বেতা আর বিনোদ ভীষণ অবাক হয়। তবে ওই বেটা মাদকের সাহায্যে আমাদের সব খরিদ্দার কেড়ে নিয়েছিল। কিন্তু পূজা, আমি শুনলাম তুই নাকি এসব খবর উদ্ঘাটন করে পুলিশকে জানিয়েছিস, কিন্তু তুই এসব কিছু কি করে জানলি? এটাই তো বড় কথা। আসলে বাবা, আজকাল কোন ব্যাপারে জানতে চেয়ে যদি আমি চোখ বুঝি, তবে সেই ব্যাপারটা আমি দেখতে পাই। বলছিস কি রে মা, তুই মানুষ হয়ে এমন শক্তি কি করে পেলি? এসব শক্তি তো তান্ত্রিক দেবতা পরিদেরই থাকে। শ্বেতার কথা শেষ হতে না হতে সেখানে একটা আহত পরি আসে আর বলে, তুমি সত্যি বলছো বোন, এই দৈব শক্তি পরিদেরই থাকে, আর এই পূজাও একটা পরিকন্যা, আর আমি ওর মা। অনেক বছর আগে দত্তর কবল থেকে বাঁচাতে ওকে পৃথিবী লোকে রেখেই যায়, কিন্তু আমি পরিরাজ্যে ফিরে দত্তর হাতে বন্দী হয়েছিলাম, আর আজ অনেক যুদ্ধ করে আমি দত্তর কবল থেকে মুক্ত হয়েছি, আর যুদ্ধ করতে গিয়ে আমি আজ মৃত্যু পথযাত্রী। তবে মৃত্যুর আগে নিজের কন্যাকে দেখতে দৈব শক্তির দ্বারা পরিকন্যাকে খুঁজে বের করেছি আর এখানে চলে এলাম। তোমরা যেহেতু এতদিন আমার মেয়েকে বাবা মায়ের মতো আগলে রেখেছো, তবে চিরকাল এভাবেই রেখো, আমি যে চলে যাচ্ছি, আমার মেয়েকে ভালো রেখো। এসব কথা বলতে বলতেই পরি মারা যায় আর পরির দেহ অদৃশ্য হয়ে যায়। এসব আমি কি শুনলাম? আমাদের পূজা একটা পরিকন্যা, তবে এবার পরিকন্যা ও লোভী ব্যবসায়ী রঘুর ব্যাপারটা বুঝলাম আমি। সেসব ঠিক আছে, কিন্তু মা, আমার সাথে এসব কি হলো? আসল মাকে এতদিন পর দেখেও হারালাম। মা, ও মা! কাঁদিস না মা, আমরা তো আছি, আমরাই তোকে বাবা মায়ের মতো এতদিন ভালোবেসেছি, আর চিরকাল তুই এভাবেই থাকবি আমাদের কাছে, তোকে কুড়িয়ে পেলেও যে তুই আমাদের সন্তান। এরপর থেকে বিনু তার শ্বেতার আদর যত্নে পূজা বেড়ে উঠতে থাকে,